হ্যাঁ, আজকে যে বিষয়টা দেখানো হবে সেটা হচ্ছে জুম সফটওয়্যারটি আমরা কিভাবে ডাউনলোড করব এবং জুম সফটওয়্যারটি কিভাবে আমরা ইউজ করব, বা জুম সফটওয়্যারটি কিভাবে আমরা প্রত্যেকটা কাজ পয়েন্ট পয়েন্টে দেখবো এবং মিটিংয়ে কিভাবে আমরা খুবই সহজে জয়েন করতে পারবো সে বিষয়টা দেখানো হবে। তো প্রথমে আমাদের জুম সফটওয়্যারটি ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে, দেন ইনস্টল করতে হবে, দেন ইউজ করতে হবে। তা আমরা এখানে লিখবো আমাদের এটা গুগল অপশন আমরা লিখবো জুম জুম আস জুম ডট এরকম লিখবো। লিখলে আমাদের এখানে সফটওয়্যারটি চলে আসবে। এখন দেখেন এরকম অপশনে আসবে। এরকম অপশনে আসার পর অথবা আপনি চাইলে গুগল অপশনে যে জুম জুম ডাউনলোডও লিখতে পারেন, এখানে যে জুম ডাউনলোড লিখলে চলে আসবে। হ্যাঁ, যে জুম ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড লিখলেও কিন্তু চলে আসবে। যদি আপনি চান জুম ডাউনলোড করবেন তাহলে এখানে শত শত অপশন চলে আসবে, এখান থেকে আপনি যেটা আপনার দরকার সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর সাধারণত আমরা এখান থেকে ডাউনলোড করতেছি। দেখেন এখান থেকে যাওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। এখানে এখানে যাওয়ার পরে দেখেন এখানে ডাউনলোড নামে অপশন আছে, অ্যাবাউট ডাউনলোড সেল সাপোর্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক দেবেন। আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে, এরকম কিছু অপশন চলে আসবে। অপশন চলে আসলে সেখান থেকে আপনি পছন্দ করবেন, আপনার পছন্দ যেটা হবে সেটা নেবেন। ঠিক আছে, এখান থেকে আমি প্রথমটা নিলাম, জুম ক্লায়েন্ট ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিলাম। আমার ফোল্ডার, আমার ডকুমেন্ট ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, দেখেন আপনারা। জি, ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে আমরা ওপেন করব। এই যে এখন ইনস্টল, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, জুম সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, আমাদের সামনে চলে আসছে। এখন যে কাজটা করব আমরা জাস্ট সাইন ইন করব। এখানে আমাদের ইমেল আইডিটা চাবে এবং ইমেল আইডির পাসওয়ার্ডটা চাবে, সেটা দিতে পারবো। অথবা এখান থেকে আমরা যে সাইন ইন উইথ গুগল, গুগলে সাইন ইন করতে পারবো। এখান থেকে আমরা এটি ইংলিশ করে নেব। জিমেলটা কানেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা অন্য একটা অ্যাকাউন্টে কানেক্ট করব। এখানে হচ্ছে জিমেল আইডিটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিব।
जिमेल आईडी दिलाम पासवर्डटा दिलाम साइन इन करलाम এখন আমাদের সামনে অপশন চলে আসবে জি এখন এই যে এখানে অপশনগুলো সব চলে আসছে এখান থেকে আমাদের সে মান জানতে যাচ্ছে আমি একটা ডেট দিয়ে দিই এটা হচ্ছে মান্থ বলতে মান্থ ইয়ার অর্থাৎ ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইউর ডেট অফ বার্থ জন্ম তারিখ জানতে চাচ্ছে ঠিক আছে আমি 4/1990 দিয়ে দিলাম सामने जो अपशन गुला चले आखानक हूम चैट मीटिंग कॉन्टैक्ट तो प्रथम की करब আমরা প্রথমে মিটিং এ ক্লিক দিতে পারবো ঠিক আছে আমরা যদি চাই প্রথমে মিটিং এ ক্লিক দেওয়া আছে অলরেডি এই যে এখান থেকে নিউ মিটিং থেকে আমি নিউ মিটিং এ জয়েন করতে পারি এখান থেকে জয়েন করতে পারি আর এখান থেকে শিডিউল মেইনটেইন করতে পারি এখান থেকে হচ্ছে শেয়ার করতে পারি ঠিক আছে এগুলো সব আমরা এখান থেকে করতে পারবো তো আমরা একটু শেয়ারে যেয়ে দেখিনি সরি শিডিউল মেইনটেইন একটু যেয়ে দেখিনি এখান থেকে আমাদের নাম এরকম দিলাম অথবা আমরা অন্য কোনো একটা নাম দিতে পারি এখান থেকে नाम दिल जूम मीटिंग देखें स्टेटस आज के 4 তারিখ জুন মাসে 4ই জুন আর কি এটা দেওয়া আছে 5টা বাজে ঠিক আছে আপনি এখানে সময় পরিবর্তন করতে পারেন চাইলে আপনার যেটা সুবিধা হবে ঠিক আছে 5টা বাজে থাক আমরা এটা বলবেন ডিউরেশন কত ঘন্টা জুম চলবে তার নতুন যখন কোনো আইডি ওপেন করা হয় তখন কিন্তু সে আইডি সাধারণত 30 মিনিট ওরা সময় দেয় 30 থেকে 45 মিনিটের বেশি সময় দিবে না এই যে ঠিক আছে আপনি 45 মিনিট দিতে পারবেন কিন্তু এখানে ওরা রং দেখাচ্ছে এখানে চাইলে আপনি 1 ঘন্টাও দিতে পারেন ঠিক আছে কিন্তু ওরা রং দেখাবে 1 ঘন্টা দিতে পারেন রং দেখাবে সাধারণত 30 মিনিট ওরা আপনাকে সময় দিবে सर्वोच्च 5-6 মিনিট যদি আপনারা দুইজন মিটিং করেন সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি 1-2 ঘন্টা কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি দুইয়ের অধিক হয় সেই ক্ষেত্রে আপনাকে যখন কথা বলবেন তখন 5-40 মিনিটের ভিতর একবার কেটে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে আবার কানেকশন করলে আবার সেকেন্ড টাইম আবার কথা বলতে পারবেন টাইম জুম স্থানে ঢাকা ওকে দাও আছে এগুলো দেওয়া লাগবে না এগুলো সব আপনারা দেখবেন হ্যাঁ মিটিং আইডি আছে ক্রিয়েট পার্সোনাল মিটিং আইডি এটা একটা মিটিং আইডি দিয়েছে আমাদেরকে অটোমেটিক্যালি ক্রিয়েট ওকে হ্যাঁ এরপর আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড টেনশন এরপর আছে ভিডিও হোস্ট ওয়ান পার্টিসিপেট ওকে এখানে এরপর আছে ক্যালেন্ডার ক্যালেন্ডার আছে গুগল ক্যালেন্ডার ওকে অথবা আদার্স ক্যালেন্ডার দিতে পারবেন আপনি চাইলে শিডিউল কনফার্ম হ্যাঁ আমাদের সামনে এটা চলে আসছে চলে আসার পরে আমরা আবার একটু ভিন করবো আমরা চাইলে এখান থেকে কত পাঠাম এরপর এটা দেখেন এখান থেকে এই অবস্থা ওপেন হতে লাগবো তাহলে খুলে দিই এখান থেকে আমরা দেখতে লাগি হ্যালো গুগল এডিটররা আর কি বা জিমেইল এডিটররা ভেরিফিকেশন করতেছে ঠিক আছে আচ্ছা কত থাকুক আমরা এখান থেকে কোন কাজ করব এই যে আমাদের সামনে এরকম একটা বার চলে আসবে অর্থাৎ জুম বার এটা ঠিক আছে এরকম বার আসার পরে আমরা যে কাজটা করব হ্যাঁ এখন দেখেন আমাদের সামনে এরকম বার চলে আসছে অপশনগুলো সব চলে আসছে এখন হচ্ছে মিউটে ক্লিক দিলে এটা আমাদের কথাগুলো সব মিউট হয়ে যাবে ঠিক আছে আমাদের কথাগুলো সবগুলো মিউট হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন যে কথাগুলো বলবেন কথাগুলো শোনা যাবে না ঠিক আছে এরপরে হচ্ছে ভিডিও এরপর হচ্ছে ভিডিওতে যান ভিডিওতে যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ভিডিওতে যাবেন ভিডিওতে যে ভিডিও সেটিং এর কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে অডিও
অডিও সেটিংয়ের কাজগুলো আপনি চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে মাইক্রোফোন, তারপরে এই যে স্পিকার, হ্যাঁ, তারপরে যে বিষয়গুলো আছে এখানে অডিও সেটিংয়ে ক্লিক করলে আপনি এই অপশনগুলো সব দেখতে পারবেন। হ্যাঁ, যে আমি কথা বলতেছি অডিও আপ ডাউন হচ্ছে, এখানে সব বিষয়গুলো আপনি দেখবেন। পড়ে পড়ে দেখার পরে যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো কানেকশন করে দিবেন। এটা আপনি পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে, এটা পড়লে বুঝতে পারবেন। এটা আছে যে ল্যাপটপের যে স্পিকার কানেকশনটা, সেটা কানেকশন হয়ে গেছে এটা অডিওর ভিতরে। তাহলে জেনারেলের ভিতরে যে দেখতে পারেন এই বিষয়গুলো, স্টার্ট জুম হয়, স্টার্ট উইন্ডোজ, হ্যাঁ, যখন স্টার্ট হবে তখন কি জুম চালু হবে, যদি ওকে দিয়ে রাখেন তখন চালু হবে, এটা ওকে দেবেন না কখনো, কারণ যখন আমরা স্টার্ট করবো জুম তখন স্টার্ট হবে। ওকে, এরপরে এই বিষয়গুলো সব আপনি দেখতে পারবেন। তারপরে আছে ভিডিওতে ক্লিক দেবেন, ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আপনি এগুলো সব দেখবেন যে কিভাবে এই কাজগুলো করতে হবে। এরপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে মিনোর ভিডিও, ওকে, এগুলো সব ঠিক আছে, অলওয়েজ ডিসপ্লে পার্টিসিপেন্ট নেম অফ দেয়ার ভিডিও, ওকে, অলওয়েজ ভিডিও শো প্রিভিয়াস ডায়লগ অ্যান্ড হোয়েন ভিডিও মিটিং, ওকে, এগুলো সব এরকম থাকবে। এরপরে দেখেন অডিওতে গেলাম, যেটা হচ্ছে একটু আগে দেখালাম, অটোমেটিক্যালি জয়েন অডিও অ্যান্ড কম্পিউটার হোয়েন জয়েন এ মিটিং, ওকে, মিউট মাই মাইক্রোফোন হোয়েন জয়েন এ মিটিং, এটা মিউট করার দরকার নেই, মিউট করলে কথাটা শুনতে পারবেন না। এরপর আছে স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার করতে পারবেন, হ্যাঁ, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বিষয়গুলো একটু দেখা নিচ্ছি। এন্টার ফুল স্ক্রিন হোয়েন এ পার্টিসিপেট শেয়ার স্ক্রিন, ওকে। এরপর আছে ম্যাক্সিমাইজ জুম স্ক্রিন হোয়েন এ পার্টিসিপেট ফুল স্ক্রিন, ম্যাক্সিমাইজ জুম স্ক্রিন দিতে পারেন ফুল স্ক্রিন না দিয়ে, ওকে। এরপর স্কেল শেয়ার, স্কেল টু ফিট শেয়ার কন্টেন্ট জুম হয়, ওকে, এই বিষয়গুলো সব আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আর একটা বিষয় যেটা করবেন সেটা হচ্ছে আমি এটা একটু রেকর্ডিংটা ওপেন করে নিই, রেকর্ডিংটা ওপেন করলে হবে কি, রেকর্ডিংটা কথাগুলো সব আপনারা ভালোভাবে শুনতে পারবেন, সুবিধা হবে। হ্যাঁ, রেকর্ডিংটা চালু করে দিচ্ছি, এই বিষয়গুলো দেখেন। এরপর হচ্ছে এখান থেকে চ্যাট করতে পারবেন, এরপর হচ্ছে এখান থেকে চ্যাট করতে পারবেন। এরপর হচ্ছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন, চ্যাট করতে পারবেন। মানে এখানে আপনারা যে মিটিং করবেন বা ক্লাস করবেন তখন যে সমস্যাটা হবে সেই সমস্যা চ্যাটের মাধ্যমে আপনি লিখে দিতে পারবেন, সেই বিষয়গুলো এখানে চলে আসে। এরপর হচ্ছে ভার্চুয়াল, ভার্চুয়ালটা কেমন হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে যেমন ছিল এখন কিন্তু তেমন, এখন অন্যরকম হয়ে গেছে, দেখছেন। তারপরে যে নন ব্যাকগ্রাউন্ড দিলে ছবিটা দেখা যাবে ফেস, ঠিক আছে, এরপরে এটাও দিতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, যেটা আপনার এ মনে করবেন সেটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেটা দিয়ে দিয়ে দেখতে পারবেন। এরপরে এটা দিতে পারবেন, এই যে পুরো পৃথিবীর চিহ্নটা, ওকে, এখান থেকে আপনার দিয়ে দিয়ে দেখবেন সবগুলো কেমন হয়। এরপর হচ্ছে রেকর্ডিংটা চালু করবেন, রেকর্ডিংটা হচ্ছে যে রেকর্ডিংটা এখান থেকে চালু করতে হবে, হ্যাঁ। এরপরে দেখেন এখানে সবগুলো বিষয় দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তারপরে আমি আরও ইজি করে দিচ্ছি আর কি, হ্যাঁ। এরপরে আছে প্রোফাইল, এখান থেকে প্রোফাইল আপনি এডিট করতে পারবেন, আপনার প্রোফাইল যে নামে থাকবে। এরপর আছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সের বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন, এটা তেমন ইম্পর্টেন্ট না, কিবোর্ড শর্টকাট এই কীগুলো ব্যবহার করে আপনি সব কাজ করতে পারবেন, জুম মিটিংয়ের কাজ, ঠিক আছে, এখান থেকে দেখবেন। এটা আছে অলওয়েজ শো মিটিং কন্টেন্ট, মিটিং কন্ট্রোলস, ওকে, মিটিং কন্ট্রোলস অলওয়েজ শো, এটা অলওয়েজ শো থাকলো। এরপরে এটা আপনি কেটে দিলেন, তারপর এখানে গেলেন ভিডিও, ভিডিওতে যাওয়ার পর ভিডিও সেটিং, ভিডিওতে যে এখান থেকে ভিডিওটা সেটিং করে দিতে পারেন আপনি, যেটা আমরা একটু আগে দেখে গেলাম, হ্যাঁ, যে বিষয়গুলো এখান থেকে দেখে গেলাম একটু আগে, ভিডিওটা কী আঁকবে কেমন হবে সব কিছু এখান থেকে করবেন। এরপর দেখেন এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ইয়েটা অফ হয়ে যাবে, কি অফ হয়ে যাবে, আপনার ফেস অফ হয়ে যাবে, যে ভিডিও আপনার, আপনাকে কেউ দেখতে পারবে না, যারা আছে ওনারা আপনাকে কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এটা যদি আপনি অন করেন তাহলে ওনারা সবাই আপনাকে দেখতে পারবে, ঠিক আছে, এটা বিষয়ে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটিটা কেমন, সিকিউরিটিটা হচ্ছে এই যে সিকিউরিটিটা এমন হবে, এখানে ক্লিক দিলেন, এই যে চেয়ার রিনেম ট্রাভ, তারপরে আনমিউট, যারা আপনার লাইনে বা আপনার মিটিংয়ে থাকবে তারা তাদের কথা বলতেছি, হ্যাঁ, লুকিং মিটিং, এগুলো সব আপনার এখান থেকে দেওয়া থাকবে, হ্যাঁ, বিষয়গুলো দেখে নেবেন, হ্যাঁ, কাজ করবেন সেগুলো। এরপর আমরা চলে যাই, এটা আছে পার্টিসিপেট,
পার্টিসিপেন্ট কতজন পার্টিসিপেন্ট হয়েছে, কতজন জয়েন করছে, এই যে হোস্ট মি, আপনি থাকবেন নিজে, নিজে থাকবেন হোস্ট আর ওনারা থাকবে আপনার কাস্টমার, ঠিক আছে? এই যে হোস্টের ইয়া সেটা শো করছে এখানে, ঠিক আছে? মিউট করতে চাইলে এখান থেকে মিউট করে দিবেন, অল সবগুলো মিউট হয়ে যাবে। আর মিউট থাকবে এখানে যখন সবাই জয়েন করবে আপনার সঙ্গে, এখান থেকে বেশ কিছু অপশন আছে, এই যে লক দ্য মিটিং, মিটিং লক করে দিতে পারবেন, বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন। এরপর আমরা এখানে চলে আসি, এটা তো দেখালাম, এটা এখন যদি আপনি এখান থেকে অফ করতে চান পারবেন, এখান থেকে ক্লিক দিলে ওটা অফ হয়ে যাবে। এরপরে হচ্ছে চ্যাট, আপনি চ্যাট করতে পারবেন, চ্যাট করতে পারবেন কি, যারা আপনার ক্লাস দেখতেছে তাদেরকে বলতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা, যেমন ওকে, তখন তারা আপনার এই যে ওকে চলে গেছে। হ্যাঁ, আবার তাদের কোনো সমস্যা হলে তারা এখানে লিখতে পারবে চ্যাটে, কোনো সমস্যা হলে যদি ক্লাস বুঝতে না পারে, যদি কথা বুঝতে না পারে, এই যে তো যে কোনো সমস্যা সব তারা আপনাকে এ করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, এরপরেটা আমরা চলে যাই, তারপরেরটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার, কীভাবে আপনি স্ক্রিন শেয়ার করবেন, যারা আপনার ক্লাস দেখবে বা যারা ইয়ে করবে তারা বুঝতেছে কিনা আসলে সেটা বুঝবেন কীভাবে, এখান থেকে আমি স্ক্রিনটা শেয়ার করতে পারবো। এদের শেয়ার, এর আগের থেকে আমার শেয়ার কম্পিউটার সাউন্ড, এই সাউন্ডটা ক্লিক করে নেবেন, না কিন্তু আপনার কোর্সটা যারা আপনার ক্লাসে থাকবে তারা কিন্তু কেউ শুনতে পারবে না, ঠিক আছে? আর এই যে জুম বারটা দেখেন এখন উপরে চলে গেছে, দেখছেন? এই জুম বারটাকে আপনি ধরে নিচেও আনতে পারবেন আপনার ইচ্ছা, একে চাইলে আপনি এখানে রাখতে পারবেন ওপরে, আবার একে চাইলে আপনি নিচে এইভাবে ধরে মুখ করে ধরে আনতে পারবেন, ঠিক আছে? এগুলো সব আপনারা পারবেন। এখান থেকে আপনি শেয়ার দিলে দেখেন এরকম হয়ে যাবে, যারা আপনার সাথে লাইনে থাকবে তারা এই এখানে তাদের এগুলো শো করবে, এটা যদি মিনিমাইজ করেন তাহলে এরকম হয়ে যাবে, ম্যাক্সিমাইজ করলে এরকম হয়ে যাবে, তারা একের পর এক নিচে নিচে শো করবে। এরপর যদি মনে করেন না আমি ডিসপ্লে দেখায় কাজ করতে চাই, শেয়ারে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি ডিসপ্লে দেখায় কাজ করবেন, যেমন ডিসপ্লে দেখুন কী কাজ করবেন সেই বিষয়টা থাকবে ডিসপ্লেতে। যেমন আমি এখন কাজ করব, কী কাজ করব, যেমন আমি সাপোজ ফেসবুকে, ফেসবুকে না আদার্স কোনো কাজ করি, আদার্স কী কাজ করা যায়, আদার্স যেমন এই কাজটা করি যে হোয়াইট বোর্ড, এর পরের টপিক হচ্ছে হোয়াইট বোর্ড, তো হোয়াইট বোর্ড এখন দেখাই দিই, সমস্যা নেই। হোয়াইট বোর্ডটায় কী কাজ করবো, যখন আমরা কোনো মিটিং ক্লাস নিই বা আদার্স কোনো অফিসিয়াল মিটিং করি, তখন দেখেন এখানে প্রথমে সিলেকশন, সিলেকশন করবে, এটা কীভাবে সিলেকশন করবে, এই যে এইভাবে ক্লিক দিলে আর একটা সিলেকশন হবে, ঠিক আছে? একটু বিশেষ অংশ সিলেকশন করে দেখাতে পারবেন। এরপরে দেখেন টেক্সট, টেক্সট দিয়ে আপনি লিখতে পারবেন, যেমন সাকসেস ট্রেনিং সেন্টার, SUCCESS সাকসেস ট্রেনিং, TRAINING ট্রেনিং সেন্টার, CNTR সেন্টার, এভাবে আপনি এখানে এই বিষয়টা লিখতে পারবেন। এটাকে আপনি চাইলে কালার দিতে পারবেন, এই যে কালার রেড কালার দিয়ে দিলাম, আপনি চাইলে আদার্স কোনো কালারও দিতে পারবেন, যেমন এখান থেকে আপনি এই যে ব্লু কালারটা দিতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা কালার আপনি দিয়ে দিয়ে দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা দিয়ে নেবেন। হ্যাঁ, এরপর দেখেন আপনি টেক্সট এখান থেকে লিখলাম, এখান থেকে কালার দিলাম, টেক্সটটা আমি চাইলে একটু বড় করে বোল্ড করে দিতে পারবো, এরপরে আমি বোল্ড করে দিতে পারবো, তারপরে টেক্সটটার যে সাইজ, সাইজ আছে 25, আপনি চাইলে আরও বেশি দিতে পারবেন, 48 দিতে পারবেন, এখান থেকে এইভাবে ধরে একটু বড় করতে পারবেন, বা এখান থেকে ধরে এইভাবে বড় করতে পারবেন, দর্শনার্থী দেখতে পারবেন, বড় করলে দেখতে সুবিধা হবে, এখান থেকে এইভাবে ধরে আপনি মুখ করতে পারবেন, এটাকে কোথায় বসাবেন কী করবেন, ঠিক আছে? সব কিছু করা যাবে। এরপর দেখেন ড্রয়িং, ড্রয়িং থেকে ড্রয়িংয়ে ক্লিক দিলে কী হবে, ড্রয়িংয়ে যদি আপনি এটা নেন, তাহলে এটা নিলে এমন হবে, এই যে, এই যে যেমন এখানে লেখেন খান, এই যে এভাবে লিখতে পারবেন, এখান থেকে ড্রয়িং করতে পারবেন, এখান থেকে এটা নিয়েও লিখতে পারবেন, এই যে, তারপরে এখান থেকে আরও কাজ করতে পারবেন আপনি এটা দিয়ে, এই যে অনেক কাজ করা যাবে, এটা দিয়ে কাজ করতে পারেন, এই যে এটা দিয়েও পারবেন, প্রত্যেকটা কাজ করে করে দেখবেন আপনি এখান থেকে ড্রয়িংগুলো করতে পারবেন এটা আর কি। এরপর আমরা চলে যাই স্ট্যাম্প, স্ট্যাম্পে যেয়ে কী করা যায়, স্ট্যাম্পে যেয়ে এরকম করা যায়, এই যে স্ট্যাম্পে যেয়ে আপনার এই যে লাভ রিয়েক্ট দেওয়া যায়, এই যে, ঠিক আছে? ব্যাস, এরপরে আছে স্ট্যাম্পে যেয়ে রাইট চিহ্ন দেওয়া যায় এভাবে, এভাবে এভাবে রাইট চিহ্ন দেওয়া যাবে, এরপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া যাবে, এখান থেকে আপনি সব কাজগুলোই করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এখান থেকে কাজগুলো অনেকটা সহজ আছে, হ্যাঁ, কাজগুলো করা আপনাদের কাছে কোনো ব্যাপার না। এরপরে দেখেন
এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে এটা দিয়ে এই যে মাউস পয়েন্টার কেমন হবে সেটা দেখাবে, ঠিক আছে, মাউস পয়েন্টার শো করবেন। হ্যাঁ, এরপরে দেখেন এখানে ইরেজার দিয়ে আপনি এগুলো সব মুছে ফেলতে পারবেন, সরি, ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেকটা পায়ে ধরলে প্রত্যেকটা মুছে যাবে, ঠিক আছে, লেখাটা মুছে যাবে, সব মুছে যাবে, এক একটা করে মুছে যাবে। এরপরে আপনি ফরম্যাটে যেতে পারেন, ফরম্যাটে যেতে দেখালাম কালারগুলো সব আপনারা দেখে নেবেন এখান থেকে আরও। এরপরে আপনি আনডু, আনডু হচ্ছে আনডু করতে পারবেন এইভাবে। এরপরে হচ্ছে রিডু, রিডু করতে পারবেন, ক্লিয়ার ফরম্যাটিং, পুরো ওয়াল ক্লিয়ার হয়ে যাবে, এটা ক্লিয়ার ক্লিক করলে কিছু থাকবে না, চাইলে আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে। এগুলো বিষয় ছিল আপনার এখান থেকে হচ্ছে হোয়াইট বোর্ডের কাজ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে হোয়াইট বোর্ডে কীভাবে কাজ করতে হবে। এরপরে আপনি যদি মনে করেন অন্য কেউ একটা স্ক্রিন শেয়ার করবে সেটাও কিন্তু করতে পারবে, সেটা কীভাবে করতে পারবে সেটা একটু পরে যায়। এখান থেকে হচ্ছে পুশ, যে এখান থেকে আপনি যে এটা সাউন্ডটা ইয়ে হচ্ছিলো সেটা আপনি এখান থেকে পুশ করে দিতে পারবেন, ঠিক আছে, অথবা রিসাম শেয়ার করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে হোয়াইট বোর্ড, এখান থেকে আপনি ক্লিক করে আনতে পারবেন, এখান থেকে অফ করে দিতে পারবেন। এখান থেকে যে মিটিং এন্ড করলে আপনার মিটিংটা ক্লোজ হয়ে যাবে, এন্ড মিটিং, ঠিক আছে। আর যারা আপনার কাস্টমার, আপনি তো হচ্ছে মেন কন্ট্রোল করবেন আর কি, হোস্ট, যারা আপনার কাস্টমার থাকবে তারা হচ্ছে আপনার লিভ মিটিং থাকবে এখানে কর্নারে, ঠিক আছে, আপনার থাকবে এখানে মোড়ের ভিতরে এন্ড মিটিং, ঠিক আছে, এটা এটা আছে বিষয়, ঠিক আছে। যে সাউন্ড শেয়ার, সাউন্ড শেয়ার কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে হবে না। আর যদি এটা আমি রেকর্ডিং করতে চাইতাম তাহলে কিন্তু আমি রেকর্ডিংও করতে পারতাম এখান থেকে, যে সাউন্ড স্টপ রেকর্ডিং আছে এটা রেকর্ডিংটা চালু করে দিলে পুরো রেকর্ডিং হতো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই জুম মিটিং আসলে ব্যবহার করা একেবারে সোজা একটা জিনিস, একেবারে একদম সোজা, ঠিক আছে, একদম সোজা একটা জিনিস, এটা কোনো ব্যাপারই না, এটা আপনারা পারবেন, এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এরপরে দেখেন আমি যদি কাউকে ইনভাইট করি, যে আমি মনে করেন ফেসবুকে কাউকে ইনভাইট করলাম, হ্যাঁ, জয়েন করার জন্য, সাপোজ উক্ত আইডিতে যেমন জয়েন হবে, তো আমি এখান থেকে ইনভাইট করতে পারবো। ইনভাইট করলে এই বিষয়টা আপনারা আরও বুঝে নিতে পারবেন সহজে, যে আসলে কীভাবে ইনভাইট করে, কীভাবে তারা কাজ করে, ঠিক আছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন। এখান থেকে দেখেন আমি ইনভাইট করতেছি কাউকে একজন, যেমন আমি এই আইডিটাকে এখন ইনভাইট করবো, এই আইডিটাকে আমি এখন ইনভাইট করবো, এটা একটু বড় হয়ে গেছে, ফেসবুক আইডিটাকে আমি নিয়ে আসি, এটাকে সাপোজ এখন ইনভাইট করবো, ঠিক আছে, ইনভাইট করবো, হ্যাঁ, তাকে জাস্ট আমি এটা কপি করে পাঠিয়ে দেবো, এটা আমি যাকে কপি করে জাস্ট সেন্ড করলাম, ঠিক আছে, কীভাবে কপি করলাম একটু দেখায় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটা দেখেন এখান থেকে আমি আমাদের জুমের অপশানে ক্লিক দিয়েছিলাম, এই যে জুমের অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে জাস্ট কপি স্টেটের কপি কপি পাঠাইছিলাম, কপি পাঠালে তার ওখানে চলে যাবে, চলে গেলে সে সেটা ক্লিক দিলে আমাদের সাথে জয়েন করতে পারবে। কী করে জয়েন করবে আমি সেটা একটু দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করলে আপনার জুম আইডির পাসওয়ার্ড দেখা যাবে, এখানে পাসওয়ার্ড হচ্ছে এখানে হচ্ছে 9652 9652, পাসওয়ার্ডটা দিন জাস্ট, কেউ আপনার স্ক্রিন শেয়ার করতে চায়
স্ক্রিনটা এখান থেকে আপনার শেয়ার করতে পারবে, তার স্ক্রিনে শেয়ার করতে পারবে, আমাদের স্ক্রিনে তার সঙ্গে শেয়ার করতে পারবে যে আমাদের স্ক্রিন শেয়ার করছে। আর তার স্ক্রিনটা যদি আমরা শেয়ার করতে চাই তাহলে আমাদের স্ক্রিন এখান থেকে স্টপ করে দিতে হবে। আমাদের স্ক্রিনটা স্টপ করে দিলে তারটা আমরা দেখতে পারবো। এই যে স্টপ স্ক্রিন, স্টপ স্ক্রিন করলে তার স্ক্রিনটা আমাদের এখানে শেয়ার যখন করবে তখন আমরা তার স্ক্রিনটা দেখতে পাবো, ঠিক আছে, তার স্ক্রিনটা দেখতে পারবো। এটা ছিল আমাদের বিষয়। তা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মিটিংটা এখানে শেষ করে দিচ্ছি আমরা।